WBBSC Class 9 English Lesson 4 A Day in the Jew Tar Grammar in Use Solution Ekane duty exercise ache dekhe neoa jak exercise 4 Classify the underlined adverbs according to their functions in the chart given below Ekane charti sentence dewa ache tar moddhe kichu adverb ache ebong shegulo ke underline o তো সেগুলো কিভাবে সেগুলো নিচে একটা চার্ট আছে সেখানে লিখতে হবে এখানে কি কি দেওয়া আছে কোন কাজ করে টাইম এমন কিছু ম্যানার প্রকারে যা সময় বাচক প্লেস স্থান স্থান বাচক কিছু অ্যাডভার্ভ এবং ফ্রিকোয়েন্সি কতটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেটা ঘটছে এরকম একটা উপায় আর কি যে অ্যাডভার্ভ গুলো তাদের প্রকাশ করবে তো দেখে নেওয়া যায় মানেটা কি অলরেডি ডান আমার কিন্তু করা হয়ে গেছে যখনকার কথা বলা হচ্ছে একটা কোনো কাজে আমি নিয়োজিত ছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি হচ্ছে এখানে অ্যাডভার্ভ বাপ্পা ক্যান গো এভরি এনিহায়ার ফর হিস ওয়ার্ক বাপ্পা যেতে পারে যে কোনো জায়গায় তার কাজের জন্য এনিহায়ার হচ্ছে এখানে অ্যাডভার্ভ সি পূজা অফেন কামস টু মাই প্লেস পূজা প্রায়শই আসে আমাদের বাড়িতে বা আমরা যেখানে থাকি সেখানে এখানে অফেন হচ্ছে ডি নার্গিস সুইটলি গান গায় গান গাওয়ার রকম বোঝাচ্ছে এইটা হচ্ছে অ্যাডভার এবং এল ওয়াই আছে অবশ্যই অ্যাডভার তো এই চারটি অ্যাডভার কে কোন জায়গায় বসবে আই হ্যাভ অলরেডি ডান দ্য জব অলরেডিটা কি সময় ডিনোট করছে তাই এটা টাইমের জায়গায় চলে গেল টাইম বাচক সময় বাচক হায়ার যে কোনো জায়গায় যেতে পারে একটা যদিও সেটা নির্দিষ্ট নয় তো এনি হায়ারটা হলো কি অফ প্লেস সেই বক্সে নাম্বার সি পূজা টু মাই প্লেস আমরা জানি না কত সময়ের ব্যবধানে আছে কিন্তু প্রায়শই আছে এটা অন্তর বোঝাচ্ছে এটা নির্দিষ্ট সময়ের ব্যবধান বোঝাচ্ছে তাই অফেনটা চলে গেল কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি তার বক্সে ডি নার্গিস সিং সুইটলি নার্গিস গান গায় কেমন ভাবে প্রকার বুঝিয়েছে অবস্থা বুঝিয়েছে তো সেটা কি সুইটলি তো সুইটলি চলে গেল কি ম্যানার্স ঘরে এরপর আমরা চলে যাব এক্সারসাইজ ফাইভে সেখানে কি আছে আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর চারটি সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সগুলো নিশ্চয়ই সরল নয় তো সেগুলোর ক্লজগুলোকে আলাদা করতে হবে এবং বলতে হবে কোন ধরনের ক্লজ এখন বিভিন্ন জায়গায় দেখা গেছে এখানে শুধু এই মূল যেগুলো নীল রঙের লেখা আছে এই ক্লজগুলোকেই আন্ডারলাইন করা হয় এবং সেগুলো কোন ধরনের ক্লজ সেটা বলা হয় কিন্তু এখানে কিন্তু বলেছে যে ক্লজেস সব ক্লজগুলোকেই আন্ডারলাইন করতে হবে এবং বিচ্ছিন্ন করতে হবে তো দেখা যাক কি কি আছে এ

এটা হচ্ছে এই বাক্যের মেইন ক্লজ সাবারণ ক্লজটা হচ্ছে এই আরও কিছু ক্লজ আছে এখানে আমরা নেক্সট ইম্পর্টেন্টটা আন্ডারলাইন করেছি লাল কালিতে দেওয়া আছে আন্ডারলাইন এগুলোই আমরা এখানে বুঝিয়েছি কোন ধরনের ক্লজ আর মেইন ক্লজটাকে আলাদা করা হয়েছে তো হয় নজরুল ওয়াজ বর্ন ইন ইস ইন চুরুলিয়া যে নজরুল জন্মেছিলেন যে বাড়িটার কথা বলা হচ্ছে সেটা চুরুলিয়া ইন চুরুলিয়াটা আরো একটা ক্লজ যাই হোক তো এইটা যেটা আমাদের প্রধান বিবেচ্য বিষয় সেটা হচ্ছে কি বলেছিল যে সে শীঘ্র ফেরত আসবে এ বাক্যের সি হচ্ছে মেন ক্লজ এটা সাবর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু সেটা কোন ধরনের ক্লজ এটা হচ্ছে নাউন ক্লজ সে বলেছিল কি বলেছিল টোটালটাই হচ্ছে সে কি বলেছিল তো সেই হিসেবে এটাকে নাউন ক্লজ রাখা হয়েছে হ্যাঁ অনেক জায়গায় এটাকে অন্য ভার ক্লজ হিসেবে বলা হয়েছে কিন্তু এটা নাউন ক্লজই হবে ডি হ্যাভ ইউ রিড দ্য বুক হুইচ ইউ ফ্রম মি তুমি কি সেই বইটাকে পড়েছো যেটা আর কি তুমি আমার কাছ থেকে ধার নিয়েছিলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এটা মেন ক্লজ মেন ক্লজ আমরা মেন ক্লজ রাখলাম হুইচ ইউ ব্রড ফ্রম মি এটা বইয়ের সেরকম অবস্থা বোঝানো হচ্ছে এখানে এই ক্লজটা তাই বোঝাচ্ছে সেটা কি অ্যাডজেক্টিক ক্লজ হিসেবে আমরা এটাকে ডিনোট করেছি হুইজ থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ এরপরও একটা এক্সারসাইজ আছে সেটা হচ্ছে এক্সারসাইজ সিক্স সেখানে সহজ অনুশীলনী আছে আইডেন্টিফাই দা ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স এই বাক্যগুলো এক থেকে ছটা এটা কোন ধরনের বাক্য সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড সেটা আমাদেরকে বলতে হচ্ছে প্রথমে টু টু সে অতি দুর্বল ছিল আছে হাঁটার পক্ষে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এরকম বলা হয়নি সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না টু আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই আমার আছে একজন বন্ধু যে মুম্বাইতে বসবাস করে হু লিভস ইন মুম্বাই এখানে হু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের লিংকার এবং এই অংশটা প্রথম অংশের উপর নির্ভর করছে সে বন্ধুর অবস্থা বোঝানো হচ্ছে যে কোথায় থাকে কি বৃত্তান্ত তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স নাম্বার থ্রি প্রিয়ম রোট এ লেটার বার্থ গট নো রিপ্লাই প্রিতম একটা চিঠি লিখেছে এই পর্যন্ত একটা ক্লজ আছে বাট ই গট নো রিপ্লাই কিন্তু সে কোনো উত্তর পায়নি বাটটা না থাকলে দুটো আলাদা ক্লজ হতো এবং কেউ কারোর উপর নির্ভরশীল হতো না দুটো সিম্পল সেন্টেন্স হতো বাট হচ্ছে কম্পাউন্ডের লিঙ্কার কোন এক ভাবে এটাকে লিঙ্ক করেছে বাট তাই এটা হলো কি স্কুল বলা আমি অসুস্থ ছিলাম তাই আমি যাইনি অসুস্থ হওয়া এখানে বলা আছে কি অসুস্থ হয়ে বা অসুস্থ থাকার কারণে আমি স্কুলে যেতে পারিনি তো টোটাল একটা ক্লজ একটাই ভাব প্রকাশ হয়েছে এবং সেটা পূর্ণতা পেয়েছে তাই এটা হলো কি সিম্পল সেন্টেন্স ফাইভ শি টোল্ড মি দিড এন্টার এ হাউস আমাকে টু সে একটা বাড়িতে প্রবেশ করবে যেটাকে বিশ্বাস করা হচ্ছে মানে সর্বসাধারণের বিশ্বাস আছে যে এটা একটা বাড়ি এখানে স্পিরিট বা ঘোষটা থাকে এখানে দ্যাট আছে আবার হুইচ আছে এই ক্লসটা বা এই ক্লসটা এটা এইর উপর নির্ভরশীল এই ক্লসটা আবার এই ক্লসটার উপর নির্ভরশীল মি এটা হচ্ছে মেন ক্লস তো এখানে এই ক্লজটা হোক আর এই ক্লসটা হোক এই সব কিছু বিবেচনা করে এটাকে বলা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স সিক্স দ্য সান শাইন্স ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ারস ব্লুম অ্যান্ড হচ্ছে নিশ্চিতভাবে কম্পাউন্ডের লিঙ্কের এটা একটা ইন্ডেপেডেন্ট ক্লস এটা আরেকটা ইন্টেপেডেন্ট ক্লস কোনোভাবে অ্যান্ড কানেক্ট করেছেন নতুবা দুটোই একটা স্বয়ংসম্পূর্ণতা পেতো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয় ফুলগুলো ফুটে যায় তাহলে এটা হলো কি কম্পাউন্ড